আমি আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার সহ দপ্তর সম্পাদক ছিলাম, এটা ছিল আমার রাজনৈতিক পরিচয়। আমি তিনবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছি, তদবির এবং অর্থের কাছে হেরে ক্ষুব্ধ হয়ে আমি তৃণমূল বিএনপিতে যে নমিনেশন নিয়েছি, তারা আমাকে নমিনেশন দিয়েছে, আমি ধন্য। জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে আমি নির্বাচিত হব। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমি তৃণমূল বিএনপি, আমার মাদার অর্গানাইজেশন বিএনপি যদি মনে করে যে তারা ভোট দিতে যাবে এবং আমাকে নির্বাচিত করবে, তাহলে আমি জিততে পারবো, না হলে আমার কোনো আশা নাই। হ্যাঁ, যদি মানুষকে নিঃসংক করা যায়, তারা যদি ভোট দিতে আসে, তাহলে আমি বিশ্বাস করি আমি নির্বাচিত হব। কারণ বর্তমানে যে রাজনীতিটা হচ্ছে, আওয়ামী লীগের তো দুই দল, স্বতন্ত্র এবং নৌকা মার্কা, তার দিদি খেলা এটা। যদি জনগণ মনে করে যে এই খেলায় তারা অংশগ্রহণ করবে, আলহামদুলিল্লাহ। যদি মনে করে যে এই রাজনীতি দেশে হওয়া উচিত না, তাহলে তারা আসবে এবং আমাকে ভোট দিবে এবং আমি বিশ্বাস করি আমি বিজয় অর্জন করব। আপনার নির্বাচনী প্রচার প্রচারণা আসলে মানে মাধ্যমে আমার হাতে লিফলেট দেখতে পাচ্ছেন, পোস্টার আছে, মাইক আছে পাঁচটা, দুই থানায় এটা র্যান্ডম চলে, আমি প্রচারণা চালাই। জনগণ আমাকে একজন অ্যাডভোকেট হিসেবে চেনে, তাছাড়া দীর্ঘদিন আমি রাজনীতির মাঠে আছি, আমার তো অল্প বিস্তর পরিচয় নিশ্চয়ই আছে, সেটাই আমার পুঁজি। হ্যাঁ, নির্বাচনী অফিস বলতে আত্রাইতে আমার একটা তৃণমূল বিএনপির অফিস আছে এবং বিষয় উন্নয়নে আমার একটা প্রচার কেন্দ্র আছে, এর বাইরে আমি কোনো অফিস করার চেষ্টা করি নাই। নির্বাচন আচরণ বিধি অনুযায়ী একটা ইউনিয়নে একটার বেশি নির্বাচনী অফিস করা যায় না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি শত শত ক্যাম্প, আমরা এটাও দেখতে পাচ্ছি নেত্রীর ছবি দিয়ে নৌকা মার্কার মিছিল হচ্ছে, অথচ ওনারা বলতেছেন যে মোটর শোভাযাত্রা নিষিদ্ধ। একই দেশে দুই ধরনের প্রচারণা চলছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, অথচ আমরা অসহায়, আমাদের তো প্রতিবাদ করার কিছু নাই, প্রশাসন তো শাসনের সাথে, এটাই সমস্যা। আমি এই আসনের জন্য কিছুই করব না, আমার লিফলেটে বলা আছে জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই বিষয়টা আমি করার জন্য সংসদে এটা তুলে ধরব। আমার নিজের কোনো সিদ্ধান্ত নেই যে হাতি দিব ঘোড়া দিব, এটা করব সেটা করব, এ ধরনের ওয়াদা আমার নাই। জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমি সংসদে একটা যুদ্ধরত অবস্থায় থাকব, আমার আবেদন নিবেদন সেখানে ওইভাবেই থাকবে, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী, আমার নিজের কিছু প্রতিশ্রুতি নাই। দেখুন, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো রাজনৈতিক যে প্রবাগান্ডা, আমি সকালেও শুনেছি যে ডাব মার্কা হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী নাকি বলে দিয়েছে, এই ধরনের একটা আশা আকাঙ্ক্ষা আমি পোষণ করি না। যদি এই দেশের জনগণ আমাকে ভোট দেয় তাহলে আমি নির্বাচিত হব। কেউ আমাকে একথা বলেনি যে আপনাকে আমি ভোট দিব না, অথবা এই কথাও বলেনি যে আপনি আমাদের শত্রু অথবা মিত্র, এরকম কিছু বলেনি। আমি আশাবাদী, যেখানে আমি যাই একজন অ্যাডভোকেট হিসেবে আমি সম্মান পাই, এবং বিএনপির পক্ষ থেকে যদি তারা ভোট দিতে যায় তাহলে আমাকে ভোট দিবে, এই ধরনের একটা প্রতিশ্রুতি আমার কাছে আছে এবং সেটাই আমার একমাত্র পুঁজি। যদি তারা ভোট দেয় তাহলে আমি নির্বাচিত হব, না হলে নির্বাচিত হওয়ার কোনো রাস্তা আমার সামনে নাই। দল ত্যাগ করার পরে একজন হিন্দু মুসলমান হইলে তাকে তো আর হিন্দুরা গ্রহণ করে না। আমি রাজনীতি তো অনেকটাই ওই রকম, আপনি যখন আওয়ামী লীগ করবেন না তখন তারা আপনাকে কেন সমর্থন করবে বা কেন ভালো জানবে তা তারা জানবে না। যেহেতু আমি তৃণমূল বিএনপি, আমার মূল দল বিএনপি ভাঙ্গা একটা অংশ, সেক্ষেত্রে আমরা মাদার অর্গানাইজেশনের উপরেই নির্ভর করার চেষ্টা করছি, তাদেরকেই আমরা বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের আস্থার জায়গাটাও সেটাই বিএনপি। না, আমি যেটা মনে করি, গত নির্বাচনে আমরা দেখেছি আওয়ামী লীগের কর্মীদের হাতে লাঠি ছিল, পুলিশ বাড়ি বাড়ি যেয়ে নিষেধ করেছে যে আপনারা ভোট দিতে যাবেন না, পুলিশের উচিত মাইক মারা এবং আওয়ামী লীগের হাত থেকে লাঠি নিয়ে নেওয়া, তাহলে এই মানুষ নিঃসংক চিত্তে ভোট দিতে যাবে, এটা না করলে মানুষ যেতে পারে না, যাবে না, আর কেউ তো জীবন হারাতে যাবে না। এই জন্য আমি মনে করি যে পুলিশের উচিত মাইক মেরে বলা যে আমরা আপনাদের নিরাপত্তা দেব, আপনারা ভোট দিতে আসেন, এবং আওয়ামী লীগের যে সন্ত্রাসী আছে, তার চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে তারা চেনে, তাদের হাত থেকে তারা লাঠি নিয়ে নিক, এখনও তো তারা হুমকি দেয় ধমকি দেয়। ওমর ফারুক সুমন সাহেব তো যথারীতি ডিসি সাহেবের কাছে কমপ্লেনই করেছেন যে ওনাকে হুমকি দেওয়া হয়েছে, তাহলে হুমকির স্তরটা কোথায়? একজন প্রার্থীকে যদি হুমকি দেওয়া যায় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা, এটা তো বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। এই জন্য আমি মনে করি যে পুলিশের উচিত মাইকিং করা এবং ওই ব্যবস্থাটা গ্রহণ করা,
যে ওদের হাতে লাঠি থাকবে না এবং চিহ্নিত সন্ত্রাসীদের তারা গ্রেপ্তার করবে এই নির্বাচন চলাকালীন অবস্থাতেই। তাহলে মানুষের একটা আস্থা তৈরি হবে এবং তারা ভোট কেন্দ্রে যাবে আমি বিশ্বাস। পাটের ল্যাসি।